গাজার সামরিক আগ্রাসনের যৌক্তিকতা তুলে ধরে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণ চলাকালে বিক্ষোভ কর্মসূচি হয়েছে কংগ্রেসের ভেতরেও বাইরে। মার্কিন কংগ্রেসে এ নিয়ে চতুর্থবার ভাষণ দেওয়ার সৌভাগ্য অর্জন করলেন নেতানিয়াহু। গাজায় বর্বর আগ্রাসনের বিষয়ে আপত্তি জানিয়ে এই আয়োজন বয়কট করেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সহ ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির 39 জন কংগ্রেস সদস্য। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের জয় মানে যুক্তরাষ্ট্রের জয় আর পরাজয় মানে যুক্তরাষ্ট্রের পরাজয়। গাজা অভিযানে সার্বিক সহায়তা দেওয়ার কথা উল্লেখ করে মার্কিন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। এক ঘণ্টারও বেশি সময় ধরে দীর্ঘ আবেগ মিশ্রিত জ্বালাময়ী ভাষণের কোথাও ছিল না যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত। ইরানের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু দাবি করেন, অভিন্ন শত্রু বিরুদ্ধে লড়ছে ওয়াশিংটন ও তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে নতুন জোট গড়ার আহ্বান জানান তিনি। নেতানিয়াহু যখন গাজায় আগ্রাসনের পক্ষে সাফাই দিচ্ছিলেন, তখন একই শহরে অন্য অনুষ্ঠানে ইসরায়েলের বর্বরতার নিন্দায় বক্তব্য দিয়েছেন প্রমীলা জয়পাল, জিম ম্যাক গভর্নর সহ কয়েকজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি তোলেন তারা। একই দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ক্যাপিটাল হিলসের ভেতরে ও বাইরে। বিক্ষুব্ধদের হাতে ছিল যুদ্ধবিরতি প্লেকার্ড ও ব্যানার।